ভিএসএ কিউগুলো সেগুলো এখানে দেওয়া আছে পরস্পর গল্প অনুযায়ী জ্ঞানচক্ষু গুরুকে। হ্যালো স্টুডেন্টস, অ্যাভারটাইজ এডুকেশন চ্যানেলে সবাইকে ওয়েলকাম। অনেকদিন ভিডিও বানানো হয়নি, কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছিলাম না। এই ভিডিওতে আমি এবিটিএ টেস্ট পেপার 2021 বুক রিভিউ করবো। এই বুকটা পুরো ডিটেলসে আলোচনা করবো, তো তোমরা পুরোপুরি দেখো ভিডিওটা, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও সবাইকে। বই যে ডাইমেনশনটা সেটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি। তো এবিটিএ টেস্ট পেপারটা 2021-এর, এটা 2021-এর যে রিভাইজড সিলেবাস আর রিভাইজড নাম্বারের ডিস্ট্রিবিউশন, মানে যে কাট করা সিলেবাস সেটার উপর বেস করে এটা বানানো হয়েছে। তার জন্য এটা হচ্ছে স্পেশাল এডিশান এবিটিএ টেস্ট পেপারে। তো প্রথমে বইটা খুলে দেখা যাবে যে এখানে এই পেজে প্রথমে বইয়ের যে বিশেষত্বগুলো সেগুলো এখানে লেখা আছে, আর এখানে একটা ইন্টারফেস দেওয়া আছে। তারপরে বইটার দাম এখানে লেখা আছে, দাম হচ্ছে 120 টাকা, অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন থেকে বেরোয় এটা বইটা। আর এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এই বইটা প্রথমেই মাধ্যমিক 2020-র যে কোশ্চেনটা সেটা দেওয়া আছে, আর তারপরে সেকশন বি বলে একটা জায়গা আছে যেখানে খালি যেসব ডিস্ট্রিক্টস থেকে যেসব কোশ্চেনগুলো তৈরি হয়েছে সেই কোশ্চেন পেপারগুলোর সেটগুলো এখানে দেওয়া আছে। যেমন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, তারপরে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট, এরকম করে প্রত্যেকটা জেলা ধরে ধরে সব কোশ্চেন পেপারগুলো এখানে প্রিন্ট করা আছে। আর তারপরে এইখানে হচ্ছে স্যাম্পেল পেপার, মানে এখানে অ্যাডিশনাল কোশ্চেন পেপার যেগুলো এবিটিএ করেছে ডাইরেক্ট সেই সব কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে এতগুলো। আর তারপরে এখানে আরেকটা জিনিস যেটা ভালো এবিটিএ, সেটা হচ্ছে এখানে সাবজেক্ট ওয়াইজ কন্টেন্ট বলে একটা জায়গা দেওয়া আছে। ওখানে খালি সাবজেক্ট ওয়াইজ যে কন্টেন্টগুলো, মানে বাংলা ইংলিশ, যাতে ছাত্রদের খুঁজতে অসুবিধা না হয়, ইংলিশের কোন কোন পেজ কোথায় আছে, মানে কোন কোন কোশ্চেন পেপার কত পেজ থেকে শুরু, সেটা এখান দিয়ে পুরো ভালোভাবে বোঝা যাবে। তাছাড়া এখানে পশ্চিমবঙ্গের যতগুলো ল্যাঙ্গুয়েজে মাধ্যমিক পরীক্ষা হয় ততগুলো সব ল্যাঙ্গুয়েজেই কোশ্চেন দেওয়া আছে। আর তারপরে সাজেশান পার্ট দেওয়া আছে এখানে, আর ম্যাপ পয়েন্টিংয়ের জন্য আলাদা সেকশান, ইতিহাস আর ভূগোল। আর এখানে শুধু উত্তরের দিক দিয়ে দেখতে গেলে শুধু অঙ্কের উত্তরই দেওয়া আছে, আর কোনো সাবজেক্টের দেওয়া নেই। আর এখানে নাম্বার ডিভিশন, এখানে পরীক্ষার যে রুটিনটা মাধ্যমিক পরীক্ষা সেটা এখানে দেওয়া আছে রুটিনটা। আর এখান দিয়ে 2020-র যে মাধ্যমিক পরীক্ষার কোশ্চেন পেপার সেটা এগুলো দেওয়া আছে। তো বাংলার একটা পেজে, মানে বাংলার ডিস্ট্রিক্ট কোশ্চেন পেপারে দেওয়া যাওয়া যায়, তো এখানে দেখে নাও, এখানে সেকশান বি দেওয়া আছে, তারপরে বাংলা। এখানে যেটা লক্ষ্য করার বিষয় সেটা হলো এমসিকিউ এর ক্ষেত্রে যে কোশ্চেনটা সেই কোশ্চেনটা পুরো বোল্ডে দেওয়া আছে, মানে মোটা কালিতে দেওয়া আছে। তারপরে যেসব জিনিসগুলো মেন মেন জিনিস কোশ্চেনে সেগুলো সেই মেন মেন অবজেক্টগুলো এরকম করে বোল্ডে দেওয়া আছে, এগুলো সব ডিপ করে দেওয়া আছে কালিগুলোতে যাতে দেখতে সুবিধা হয়। পেজগুলো সেরকম একটা মোটা না, যদিও পেজগুলো কোয়ালিটি কমই আছে, কিন্তু তাও এই বইটার একটা বিশেষত্ব হলো এই বইটা বেশ অনেক কোশ্চেন আছে, অনেকটাই মোটা। এটা লাস্ট পেজ হচ্ছে 960 বইটার। এটা সাজেশান পার্টের জায়গাটা দেখাচ্ছি, তো এটা হচ্ছে সাজেশান পার্ট। এখানে দেখো কীরকম দিয়েছে, যেমনি মাধ্যমিক পরীক্ষার কোশ্চেন হয় সেমনি এখানে প্রথমে এমসিকিউর জন্য যে বাংলার কোশ্চেনগুলো সেখানে লেখা আছে এমসিকিউর প্রশ্ন টেস্ট পেপার অনুযায়ী অনুশীলন করো, মানে এখানে বলেই দিয়েছে যে এমসিকিউর যে কোশ্চেনগুলো সেগুলো সাজেশান পাওয়ার জন্য এই এবিটি টেস্ট পেপারের কোশ্চেন এমসিকিউগুলোই বাংলার ক্ষেত্রে প্র্যাকটিস করতে হবে। আর তারপরে এখানে যে
শর্ট কোশ্চেনগুলো হয়, মানে এসএকিউগুলো, মানে ভিএসএকিউগুলো, সেগুলো এখানে দেওয়া আছে পরস্পর গল্প অনুযায়ী, জ্ঞানচক্ষু ভূগ্রুপে এরকম সেশন করে দেওয়া আছে। তারপরে এখানে যেমনি হয় 3 নম্বরের যে কোশ্চেনগুলো, তারপরে 5 নম্বরের কোশ্চেনগুলো এরকম করে দেওয়া আছে। এই সাজেশানও অনেকটা, মানে এই বইয়ের একটা ভালো একটা দিক বলতে গেলে। হচ্ছে বইয়ের লাস্টের দিকে তো আজকের ভিডিও এতটাই। এই বইটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলো, আর ভিডিওটা কেমন লাগলো আর কীরকম ধরনের ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট করে বলো। একটা বিষয় হলো, তোমরা যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও তারা টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে, অথবা চ্যানেলের অ্যাবাউট পেজে আমি জিমেল দিয়ে দিয়েছি, মানে ইমেল আইডি, তো ওই ইমেল আইডি তোমরা কেউ আমাকে মেসেজ করতে পারো, বা টেলিগ্রামের মাধ্যমে টেলিগ্রাম গ্রুপে তো চ্যাট করতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এরকম ধরনের এডুকেশন টাইপের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এইভাবে আমার চ্যানেলের পাশে থাকো।